সেদিন বেশি দূরে নয়। এদেশের তাওহিদী জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পার্সেন্টেজ হিসাবে বাজেট আমাদেরকে আদায় করার জন্য আমরা দাবি রাখতে পারব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে ওই দালালির খোতবা চলবে না, ওখানে আহলাদীদের জন্য একটি কোটা থাকতে হবে। 10% যদি আহলাদী হয়ে থাকেন দেশের মাটিতে, তাহলে আমরা সংঘবদ্ধ হলে সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ থাকবে যে 10 জুমার পরে হলেও একটা খোতবা আমাদের দেওয়ার সুযোগ দাও। যেদিন বায়তুল মোকাররমে আহলাদীরা একটি খোতবা 10 জুমার পরে যদি পায়, তারপরে দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়। আর তা যদি না হয়, তাহলে আমাদের জন্য একটি মসজিদের ব্যবস্থা অন্তত পক্ষে দিল কুশায় করে দাও। এদেশে সনাতন ধর্মপন্থী মোটামুটি ধরেন 4-5%, 4-5%-এর সনাতন ধর্মপন্থীর জন্য যদি আলাদা ধর্ম বই থাকে, তো আমার ছেলে আমরা 10-12% যাই হই না কেন, তা আমার ছেলে কেন স্কুলে যায় না তুমি সালিয়ালা পড়বে? আমার ছেলের জন্য ধর্ম বই আলাদা থাকতে হবে, এই চাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আন্দোলন। কিন্তু এক শ্রেণী মুক্তি সাহেবের ল্যাবের তলে ঘুমায় ফতুয়া দেয় সংগঠন করা হারাম, ওর দাদারা ফতুয়া দিয়েছে ইংরেজি শিখা হারাম, ও করে জাতিকে ধ্বংস করে।